দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত আছেন চিত্রশিল্পী মৃণাল কান্তি দাস। আসুন পরিচিত হই আজকের অতিথির সাথে। কেমন আছেন ভাইয়া? হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আমি ভালো আছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের মাঝে আসার জন্য। দর্শক, এবার আমাদের সবশেষ আয়োজন আনন্দাড্ডা। আসুন ফিরে যাই আজকের অতিথির কাছে। ভাই, আপনার কাছে আবারও ফিরে এলাম। প্রথমে জানতে চাই, আপনার একটি এক্সিবিশন চলছে মা দিবসকে কেন্দ্র করে, যার নাম ইচ্ছে ডাঙা। এই এক্সিবিশন সম্পর্কিত কিছু তথ্য। আমি তো চিটাগাং ইউনিভার্সিটি থেকে আমার পড়াশোনা পেন্টিং ডিপার্টমেন্টে, ওখান থেকে পাশ করে আমি ঢাকায় আসি। ছবি আঁকা তো ওখান থেকে আরম্ভ আমার, সে এখনো চলছে। তো প্রকৃতি, প্রকৃতির পারে জন্ম আমার, আমার জন্ম চাঁদপুরে। প্রকৃতি, চিটাগাং ইউনিভার্সিটি, সেটাও প্রকৃতির মধ্যে। সবকিছু মিলে একটা প্রকৃতি আমার ছবিতে আমি দেখতে পাই, আমার ভিতর থেকে আসে আর কি। গত 18 তারিখে আপনার এক্সিবিশন শুরু হয়েছে, তো ভাই শুরুটা কেমন ছিল এক্সিবিশনের? শুরুটা আমার প্রথম সলো এক্সিবিশন এটা। আমি চেষ্টা করেছি আমার অন্তর থেকে সবাইকে দেখাতে যে আসলে আমি কি এঁকেছি। এখন দর্শকরা যদি মজা পায়, দর্শকরা যদি ভালো বলে, সেটা আমার তৃপ্তি। দেখা যাচ্ছে যে অধিকাংশ ছবিরই মাথা নেই, কিন্তু সেখানে একটি ফুলকে আপনি প্রদর্শন করেছেন, এটি কেন? নারী আর প্রকৃতি, এটা আমার কাছে মনে হয়েছে সবসময়, এখনো মনে হয় যে নারী আর প্রকৃতির একই, মানে দুইটা একই ধরনের। নারী আর প্রকৃতিতে অনেক রং, যার কারণে আমার ছবিতে অনেক রঙের ব্যবহার আছে, এটা আপনারা দেখতে পেয়েছেন। আর প্রকৃতিতে আমার পেন্টিংয়ে অনেকেই বলে, বা আপনিও দেখবেন যে স্পেস, স্পেস নাই, পুরো ডিটেইল ওয়ার্ক সব জায়গায়। আমার কাছে মনে হয়েছে যে প্রকৃতিতেও কিন্তু অনেক, কোনো স্পেস নাই, আবার স্পেস আছে। আচ্ছা, আমার পেন্টিংয়ে স্পেস নাই, কিন্তু আবার আমার কাছে মনে হয় যে প্রকৃতির মতোই স্পেস আছে এটার মধ্যে। আর নারী, নারীর অনেক রং, নারী যেমন মা, যেমন স্ত্রী, বোন, কন্যা, সবকিছু মিলে বন্ধু, সবকিছু মিলে নারীর অনেক রং, প্রকৃতির অনেক রং। সেখানে আমি নারী আর প্রকৃতির একটা জায়গা এখানে। আর মাথা নাই কেন? আমাদের পুরুষতান্ত্রিক সমাজে, পুরুষতান্ত্রিক সমাজে নারীদের আমরা এখন অনেক অনেক দূর এগিয়ে আসছি, নারীদের বন্ধু ভাবা। কিন্তু আমাদের দেশে, আমাদের দেশের প্রেক্ষাপটে যদি ধরি আমরা, সেটা নারীরা 90% নারী অবহেলিত পুরুষদের কাছে। সেইখানে আসলে নারীদের মাথা নাই, আসলে সে ডমিনেটেড। কিন্তু আমার কাছে মনে হয়েছে, আমি যদি এই তাকে বন্ধু ভাবি, তার সাথে থাকি, তাকে একটু সহযোগিতা না, এটা এটা হচ্ছে সে আমার বন্ধু, এটাই যদি ভাবি, তাহলে নারীর মাথা থেকে একটা ফুল ফুটানো সম্ভব। এই কারণে আসলে আমি খুব সিম্পল জিনিসটা, যে নারীর মাথা থেকে একটা ফুল, এই এই ভাবনা নিয়ে আসলে ফুলটা। দর্শক, গল্প শুনতে শুনতে আপনাদের নিশ্চয়ই ইচ্ছা করছে প্রদর্শনীর ছবিগুলো দেখতে। চলুন দেখে আসি প্রদর্শনীর কিছু ছবি। আপনার এক্সিবিশনে যেদিন উদ্বোধন হলো, সেদিন আমরা জানি যে এক্সিবিশনের পরে একটা বিশেষ আয়োজন ছিল, এই আয়োজন সম্পর্কে কিছু জানতে চাই। ইউনিভার্সিটিতে আমার একটা সংগঠনে আমি কাজ করি, যেটার নাম ইউনিভার্সিটি অঙ্গন, অঙ্গন একটা কালচারাল অর্গানাইজেশন, যেটা থেকেই আমি আসলে গান গাইতে শিখা। আমার কোনো প্রাতিষ্ঠানিক কোনো গান গাওয়ার কোনো মানে শিক্ষা নাই, কিন্তু এই গাইতে গাইতে আমি, যেহেতু আমি মাটির
গ্রামে শহরে মফস্বল শহরে বড় হয়েছি, সেখানে আমি এই ফোকের উপর ফোক গানের উপর আমার মানে একটা ভক্তি চলে আসলো। সেখান থেকে আমি গান গাওয়া আরম্ভ করি, তারপরে গান গাই অনেক বছর, গান গাইতে সে ফোক নিয়ে গাচ্ছি এই আর কি। আচ্ছা গান তো ভাই আমরা অবশ্যই শুনবো আপনার কাছ থেকে, তবে তার আগে জানতে চাই যে আপনার এই এক্সিবিশনে কতটি ছবি স্থান পেল? আমার তিন ধরনের ছবি মানে আমার এখানে আমি রেখেছি। আচ্ছা তিন ধরনের বলতে অ্যাক্রিলিক অন ক্যানভাস, অয়েল অন পেপার, ইং ড্রয়িং অন পেপার, সব মিলে আমার এই এক্সিবিশনে আমার ফার্স্ট সলো আমি 100টা ছবি রেখেছি। ভাইয়া আমরা চাইবো আপনার এক্সিবিশন সফল হবে এবং আপনি এভাবে আপনার চেষ্টা চালিয়ে যাবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে আসার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার কাছ থেকে একটি গান শুনবো, তবে আমি দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে আসছি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সাথে, এবার বিদায়। বিদায়ের আগে সবিনয় জানাই, দিন প্রতিদিন সম্পর্কে আমরা আপনাদের মতামত জানতে চাই, আপনাদের মনের মতো করেই সাজাতে চাই আমাদের এই অনুষ্ঠান। আপনাদের মূল্যবান মতামত আর ইচ্ছের কথা জানাতে আমাদের কাছে লিখুন এই ঠিকানায়, প্রযোজক দিন প্রতিদিন বাংলা ভিশন, নিউ টাওয়ার 110, বীরোত্তম সি আর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 8653175 থেকে 8 পর্যন্ত। আমাদের কাছে ইমেল করতে পারেন এই ঠিকানায় dinprotidin@bangladeshin.tv। শেক্সপিয়ার বলেছেন, যদি তুমি কথা বলতে ভালোবাসো তবে নিম্ন স্বরে কথা বলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, আজকে সারাটা দিন সবার জন্য শুভ হোক। ভাইয়া এবার গান শুন। আউল বাউল করো তোমরা বাংলার বাউল, কি আর আছে বড় দুঃখ পাই আরে বাংলা, বাউল মইরাছে আরে উদাস বাউল, সুজন নাই যায় না রে আরে গান গাইয়া, তারা মনের সুখে নাও ভাসায়া, জন্মের পারি ধৈরাছে বড় দুঃখ পাই আরে বাংলার বাউল মইরাছে।